ইসলামিক নতুন বছর উদযাপনে পবিত্র কাবা শরীফের কিশোয়া বা গিলাফ পরিবর্তন করা হয়েছে। এতে ভাঙা হয়েছে দীর্ঘদিনের প্রথা, গড়া হয়েছে হিজরি সালের প্রথম দিনটিকে ধর্মীয়ভাবে উদযাপন করার পালা। পবিত্র কাবা শরীফের এবারের কিশোয়া তৈরিতে খরচ হয়েছে 2.5 কোটি সৌদি রিয়াল। আরও জানাচ্ছেন রানা মনসুর। ইসলামিক ক্যালেন্ডার হিজরি সাল অনুযায়ী পহেলা মুহররমে শুরু হয় নতুন বছর। তাই 30 জুলাই শনিবার পহেলা মুহররম ভোরে সৌদি আরবের রাজকীয় সরকার নতুন বছর উদযাপনে প্রথমবারের মতো পুরাতন প্রথা ভেঙে নতুন বছরের প্রথম দিনটায় কাবা শরীফের গিলাফ পরিবর্তনের মতো রেওয়াজ তৈরি করল। দীর্ঘদিনের রেওয়াজ বা প্রথা ছিল হজের দিনে বা নয়জিলহজ আরাফাতের খুতবার দিনে পবিত্র কাবা শরীফের কিসওয়া বা গিলাফ পরিবর্তন করা। বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সের নির্দেশে পবিত্র কাবা শরীফের কিসওয়া পরিবর্তনে মুতওয়াল্লি শেখ আব্দুর রহমান আল সুদাইসের নেতৃত্বে অংশ নেন 166 জন কর্মী। কাবার এই পোশাক পরিবর্তনে নেওয়া হয় বিশেষ কৌশল, যাতে পবিত্র কাবার প্রাচীর দেখা না যায়। পুরনো কিসওয়াটি সরানোর আগে চারদিকে নতুন কিসওয়া তোলা হয়, এরপর নামানো হয় পুরনো কিসওয়া। নতুন কিসওয়া বাঁধা হয় 16টি বেল্ট দিয়ে। কিসওয়াটি ভূমির দিকে বাঁধতে ব্যবহার করা হয় আরও 6টি বেল্ট, সাজানো হয় 12টি আলোকবাতি। কাবার এই কিসওয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে 850 কেজি রেশমি সুতা, 120 কেজি স্বর্ণের জড়ি এবং 100 কেজি রূপার জড়ি। প্রায় 200 জন প্রশিক্ষিত ও দক্ষ শিল্পী এই কিসওয়া তৈরি করেছেন। গিলাফে মক্কা আল মুকাররম, হিজরি সন এবং সৌদি বাদশার নাম সোনা ও রূপার জড়িতে লেখা হয়। এবারের কিসওয়া তৈরিতে খরচ হয়েছে 66,50,000 মার্কিন ডলার। বলা হয় ইসলাম পূর্ব সময়ে ইয়েমেনের বাদশাহ তুব্বা আবি কারব আসাদ সর্বপ্রথম কাবা শরীফকে গিলাফ দিয়ে ঢেকেছিলেন। পরে মক্কা বিজয়ের পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে গিলাফ দিয়ে ঢেকেছিলেন। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।